প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনাদের সামনে আসছেন ডক্টর জাকির নায়েক। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুরি উহিল্লাত লাকুম বাহিমাতুল আনাম ইল্লা মা ইউতালা আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। শ্রদ্ধেয় মিস্টার রাশমি ভাই জাভেরি, মিস্টার ত্রিবেদী, ডক্টর মোহাম্মদ নায়েক, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় গুরুজনেরা এবং আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ইসলামিক সম্ভাষণে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, শান্তি ও রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে যে নন ভেজিটেরিয়ান খাবার অনুমোদিত নাকি নিষিদ্ধ আমাদের মানুষদের জন্য। বিষয় এটা না যে ভেজ খাবার আর নন ভেজ খাবারের মধ্যে কোনটা স্বাস্থ্যকর বা কোনটা ভালো। যদি প্রমাণ করি যে আপেল এই ফলটা আমের চাইতে ভালো, তার মানে এই নয় যে আম খাওয়া নিষিদ্ধ। এই একটা কথা দিয়েই সব অভিযোগ খণ্ডন হয়ে যায়, কিন্তু কথা এখানে শেষ নয়। নন ভেজিটেরিয়ান এটার অর্থ হচ্ছে কোন ব্যক্তি যার খাবারের উৎস হচ্ছে পশু পাখি। এর অর্থ এই না যে সে কোনো ভেজ খাবার খায় না, এর মানে এটাও না যে সেই লোক শাকসবজি আর ফলমূল খায় না। এটা আগে পরিষ্কার করে নেই। এখানে আরো সঠিক আর বৈজ্ঞানিক শব্দটা হচ্ছে একজন বহুভোজী, যে লোক বিভিন্ন ধরনের খাবার খায়, বিশেষ করে যেগুলোর উৎস হচ্ছে গাছ আর পশু পাখি। ভেজিটেরিয়ান শব্দটা মিস্টার রাশমি ভাই জাভেরি ঠিকই বলেছেন, এই শব্দটা ভেজিটেবলস থেকে আসেনি, এসেছে ভেজিটাস থেকে, যার অর্থ একেবারে তাজা, একেবারে জীবন্ত। উনি ব্যাখ্যা করে বলেননি, এ ব্যাপারে পরে বলবো। আর উনি এটা বলেননি যে ভেজিটেরিয়ানদের মধ্যেও শ্রেণীবিভাগ আছে, ফ্রুটোরিয়ান যারা শুধু ফলমূল খেয়ে থাকে, তারপরে আছে ভেজান যারা কোনো প্রাণীজাত খাবার খায় না, এরপর ল্যাকটো ভেজিটেরিয়ান, আমার ধারণা মিস্টার রাশমি ভাই জাভেরিও তাই, তারা দুধ খায়, এরপরে আছে ওভো ভেজিটেরিয়ান যারা ডিম খায়, তারপরে ল্যাকটো ওভো ভেজিটেরিয়ান যারা দুধ আর ডিম খায়, এরপর পেস্কো ভেজিটেরিয়ান যারা মাছ খায়, আছে সেমি ভেজিটেরিয়ান যারা মুরগি খায়। এই শ্রেণীবিভাগটা করেছে ভেজিটেরিয়ান সোসাইটি আমিনা, এরকম আরো বিশটা নাম বলা যায়, কিন্তু হাতে সময় কম। ডক্টর উইলিয়াম টি জার্ভেস একবার একটা কথা বলেছিলেন, ডক্টর উইলিয়াম টি জার্ভেস, তিনি হলেন আমেরিকান কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড হেলথ এর একজন অ্যাডভাইজার, ACSH, আর এছাড়াও তিনি পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর লোমা লিন্ডা ইউনিভার্সিটিতে। এছাড়াও তিনি খাবারের জালিয়াতির বিরুদ্ধে ন্যাশনাল কাউন্সিলের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট। এছাড়াও তিনি একটা বই লিখেছেন, দ্য হেলথ রবার্স, এ ক্লোজার লুক অ্যাট কোয়াকেরি ইন আমেরিকা, বেশিরভাগ তথ্য আমেরিকার উপরে। তিনি ভেজিটেরিয়ানদের শ্রেণীবিভাগ করেছেন, তাদের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করেছেন, প্রাগম্যাটিক ভেজিটেরিয়ান আর আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান। প্রাগম্যাটিক ভেজিটেরিয়ান তার শরীরের চাহিদা অনুযায়ী খাদ্য বেছে নেয়, সে খাবার বেছে নেয়ার সময় যুক্তি দিয়ে বাছে, আবেগ দিয়ে বাছে না। আর আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তাদের দেখবেন তারা খাবার বেছে নেয় আদর্শের উপর ভিত্তি করে, এখানে ভিত্তিটা হলো তাদের আদর্শ, সে এখানে যুক্তি ব্যবহার করে না, আবেগকে ব্যবহার করে। ডক্টর উইলিয়াম টি জার্ভেস বলেছেন, একজন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ানকে দেখবেন যে সে শাকসবজি খাওয়ার উপকারিতাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বলছে। আর আমার আগের বক্তার লেকচারও আপনারা সে জিনিসটা দেখেছেন, শাকসবজি খাওয়ার উপকারিতাগুলোকে ফুলিয়ে ফাঁপিয়ে বলবে, তারা এই কথাগুলো পরীক্ষা করে দেখে না। আরেকটা বিষয় তাদের দৃষ্টি এড়িয়ে যায় যে শুধুমাত্র ভেজিটেবলস খেলে আমরা স্বাস্থ্যগত অনেক হুমকির সম্মুখে পড়তে পারি। তিনি বলেছেন,
যে আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান সে একজন বিজ্ঞানী হওয়ার ভান করে কিন্তু তার কথাবার্তা বিজ্ঞানীর মতো হয় না, উকিলের মতো হয়। আর আপনারাও দেখেছেন আমার আগে যিনি আপনাদের সামনে লেকচার দিলেন, ভাবটা বিজ্ঞানীর মতো, কথা উকিলের মতো। তারা তাদের দেয়া তথ্যগুলো বাছাই করে নিয়ে যারা তাদের আদর্শ মানে না তাদের বিরুদ্ধে কথা বলে। এতে এরকম বিতর্কের ক্ষেত্রে কাজ হয়, বিতর্কে জিতা যায়, তবে সেটা বাস্তবসম্মত নয়, বিজ্ঞানসম্মতও নয়। উইলিয়াম টি জার্ভেস বলেছেন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তাদের বেশিরভাগ কথাই অনুমানের উপর নির্ভরশীল, এদের চিন্তা ভাবনা পুরোপুরি একপেশে। সত্যি বলতে অনেক বিজ্ঞানী আর ডাক্তাররাও এদের মধ্যে পড়েন, ওনার লেকচারও আপনারা তেমনটাই দেখলেন। মিস্টার রাশমি ভাই জাভেরি বললেন অনেক অসুখের কথা, আমি তার সবগুলো যুক্তি খণ্ডন করতে পারি যদি সময় পাই। তিনি বিজ্ঞানের কথা বলেছেন, তিনি বিজ্ঞানের কথা বলেছেন কিন্তু বৈজ্ঞানিকভাবে বলেননি। সবগুলো রোগে প্রতিকার করা যায়, তবে প্রতিকারের চাইতে প্রতিরোধ ভালো, এটাই হচ্ছে মেডিসিন ফিলোসফির ভিত্তি। এখন এ ব্যাপারে বিস্তারিত বলার সময় পাবো না, পরে সময় পেলে এ বিষয়ে বলবো। প্রথমে আমি অন্যান্য বিষয় নিয়ে বলি, পরে স্বাস্থ্য সম্পর্কে বলবো। আসুন দেখি কোন কোন কারণে আমাদের খাদ্যাভ্যাস গড়ে তুলি আমরা মানুষরা। হতে পারে ধর্মীয় কারণ, হতে পারে ভৌগোলিক অবস্থান, হতে পারে ব্যক্তিগত পছন্দ, গন্ধ, স্বাদ, রং। কারণটাও হতে পারে মানবিক বা নীতিগত কারণ, হতে পারে শারীরিক গঠন সংক্রান্ত কোনো কারণ, হতে পারে আচরণ সংক্রান্ত কারণ। এই কারণটা হতে পারে পরিবেশের পরিবেশের ভারসাম্য সংক্রান্ত কারণ, এটা হতে পারে পুষ্টিগত কারণ, হতে পারে চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত কারণ, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত। আসুন প্রথমে আমরা ধর্মীয় কারণগুলো দেখি। মিস্টার ত্রিবেদী বলেছেন যে ধর্ম মানুষের এই সব কাজে নাক গলাবে না, যেখানে প্রশ্নটা হচ্ছে যে আমরা কোনটা খাবো আর কোন খাবারটা খাবো না, এই সিদ্ধান্তটা আসলে নেবেন মেডিকেল ডাক্তাররা। আমি তার সঙ্গে একমত যে বেশিরভাগ ধর্মেই ব্যাপারটা এরকম। এই ধর্মীয় ব্যবস্থা যেটা সর্বোচ্চ আসনে আছেন ঈশ্বর, তিনি যদি ডাক্তার না হন, আপনার ঈশ্বর যদি ডাক্তার না হয় তাকে মানার প্রয়োজন নেই। তিনি বললেন ডাক্তারই সিদ্ধান্ত নেবেন, কিন্তু ইসলামে আমরা মানি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা মহান ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা আর পুরো বিশ্বজগতের সৃষ্টিকর্তা, তার জ্ঞান অনেক বেশি, পৃথিবীর সমস্ত ডাক্তারের সমষ্টি চাইতেও বেশি। আর মিস্টার রাশমি ভাই জাভেরি যে কথাগুলো বিভিন্ন ডাক্তারের রেফারেন্স দিয়ে বললেন, কথাগুলো এই বইগুলো থেকে বলেছেন, বাইরে হয়তো বইগুলো বিক্রি হচ্ছে, এই বইগুলো থেকে, বইগুলোর কিছু পয়েন্ট নিয়েও বলবো। বইগুলোতে যেসব কথা আছে তার অনেক কিছুই কাল্পনিক, কাল্পনিকের কোথাও অস্তিত্ব নেই, কিছু হলো অপ্রাসঙ্গিক, কিছু অপরীক্ষিত আর কিছু সত্যি আছে, তবে সেগুলো অর্ধেক সত্যি। আমি একটা কথা পরিষ্কার করে বলি, এটা এখানে প্রমাণ করব নিঃসন্দেহে, যে নন ভেজ খাবার মানুষের জন্য অনুমোদিত। এখানে উপস্থিত বা বাইরের ভেজিটেরিয়ানদের অনুভূতিতে আঘাত করার কোনো ইচ্ছে আমার নেই। যখন এটা বিজ্ঞান দিয়ে আর যুক্তি দিয়ে প্রমাণ করব যে নন ভেজ খাবার এটা অনুমোদিত, তখন যদি কেউ আহত হন, তার অনুভূতি আহত হয়, আমি আগে থেকেই ক্ষমা চাইছি, আগেই ক্ষমা চেয়ে নিলাম, আমি কারো অনুভূতিতে আঘাত করতে চাই না। তবে আমাকে এখানে আগের বক্তার লেকচারের উত্তরে কিছু বলতে হবে। ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী এটা আবশ্যিক না যে আমাদের সবাইকে ননভেজ খেতে হবে। একজন মুসলিম যদি সে ভেজিটেরিয়ান হয় তারপরও সে একজন ভালো মুসলিম হতে পারে। তবে যখন আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনুমতি দিয়েছেন ননভেজ খাওয়া যাবে, তাহলে সেটা কেন খাবো না? আমার লেকচারের শুরুতে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম, সূরা মাইদার 1 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, আউফু বিলউকরি উহিল্লাতলাকুম বাহিমাতুল আনাম ইল্লা মা ইউতলা আলাইকুম, তোমরা অঙ্গীকার পূর্ণ করবে, তোমাদের জন্য হালাল খাবার হলো যাবতীয় চতুষ্পদ প্রাণী যেগুলো কথা বলা হয়েছে সেগুলো বাদে। এরপর পবিত্র কোরআনের সূরা আল-আহলের
পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ চতুষ পর্যন্ত সৃষ্টি করেছেন তোমাদের জন্য যাতে অনেক উপকার আছে, শীত নিবারণ করো আর এই জন্তুর মাংস তোমরা খাও। এরপর পবিত্র কোরআনের সূরা মুমিনুনের একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা গবাদি পশুর মাংস খেতে পারো। আসুন এবারে ভৌগোলিক কারণগুলো দেখি, পরিবেশগত কারণগুলো দেখি। আমরা জানি এটা মানুষের খাদ্যাভ্যাসকে প্রভাবিত করে, যেমন উপকূলীয় অঞ্চলে যে মানুষ থাকে তারা অনেক মাছ খায়, দক্ষিণ ইন্ডিয়ায় দেখবেন যে সেখানে ধান বেশি হয়, মরুভূমিতে যেসব মানুষ থাকে সেখানে গাছপালা একেবারে দেখাই যায় না, মানুষ মরুভূমিতে মানুষেরা খায় মাংস জাতীয় খাবার। এস্কিমোরা উত্তর মেরুতে থাকে, সেখানেও বরফের মধ্যে গাছপালা জন্মানো সম্ভব না, তারা প্রধানত সামুদ্রিক খাবার খায়। আর মিস্টার জাভেরি বললেন যে তিনি জানেন যে পৃথিবীর অনেক জায়গায় কোনো গাছপালা জন্মায় না, কিন্তু এখন যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে, আমরা তাদের শাকসবজি সেখানে পাঠিয়ে দেব। আমি অনুরোধ করব ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেসকে পাঠিয়ে দেন, শুধু পরিবহন খরচটা দেন তাহলেই হবে। আপনারা এস্কিমোদের কাছে পাঠান, তারপরে আপনারা সৌদি আরবে পাঠান, সৌদি আরবে গেলে দেখবেন শাকসবজির দাম বেশি। কেন? কারণ পরিবহন খরচ অনেক বেশি, সেজন্য এইসব জায়গায় শাকসবজির দাম বেশি। এটা খুব অযৌক্তিক আর অবৈজ্ঞানিক হবে যে বেশি টাকা খরচ করে যে খাবারটা কিনবো সেটা কম পুষ্টিকর। আসুন এবারে মানবিক কারণটা দেখি, নীতিগত কারণটা দেখি। আর অনেক ভেজিটেরিয়ান তারা বলে যে সব জীবনই পবিত্র আর জীবিত কোনো প্রাণীকে মারা উচিত না। তারা এটা বুঝতে পারে না যে এখন এটা আমরা সবাই জানি যে এমনকি গাছেরও জীবন আছে, তাহলে প্রাণী হত্যার বিরুদ্ধে কথা বলা সেটা দিয়ে এখন কাজ হবে না, অনেক আগে হতে পারে। কয়েক শতাব্দী আগে এই যুক্তিতে কাজ হতো, কিন্তু এখন এটার কোনো মূল্য নেই। এখন তারা এভাবে যুক্তি দেয়, হ্যাঁ আমরা জানি যে গাছের জীবন আছে কিন্তু যন্ত্রণা অনুভব করে না, তাই গাছকে হত্যা করা এটা একটা ছোট অপরাধ, তুলনামূলকভাবে প্রাণী হত্যা করা অনেক বড় অপরাধ। এখন বিজ্ঞান আরো উন্নত হয়েছে আর আমাদের জানিয়েছে যে এমনকি গাছও যন্ত্রণা অনুভব করে, তারা কাঁদতেও পারে, তবে গাছপালার এই কান্না আমরা মানুষরা কানে শুনতে পাই না, কারণ যে শব্দ তরঙ্গ আমরা শুনতে পাই তার সীমা 20 সাইকেল পার সেকেন্ড থেকে 20,000 সাইকেল পার সেকেন্ড পর্যন্ত। এই সীমার উপরে বা নিচে থাকলে আমরা কানে শুনতে পাবো না। পশু পাখিরা কান্নাকাটি করলে সেটা আমরা ঠিকই শুনতে পাবো, তবে গাছপালার কান্না সেটা আমরা শুনতে পাই না। আপনারা গাছপালার এই কান্না শুনতে পান না শুধুমাত্র এই কারণে তাদের কষ্ট দিতে পারেন না, আপনাদের যুক্তি দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। একবার একজন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান আমার কাছে এসে বলেছিল যে ভাই জাকির, আমি জানি যে গাছের জীবন আছে, ব্যথা অনুভব করে, তবে এই গাছপালার দুটো ইন্দ্রিয় কম থাকে, পশুদের ইন্দ্রিয় বেশি থাকে। আচ্ছা, তর্কের খাতিরে এটা মেনে নিলাম। এখন আপনাকে একটা প্রশ্ন করি যে ধরেন আপনার ভাই জন্ম থেকেই বোবা আর কালা, শুনতে পারে না, বলতেও পারে না, দুটো ইন্দ্রিয় কম। তারপর সে বড় হলো, একদিন একজন লোক তাকে মেরে ফেললো, আপনি কি তখন জাজকে গিয়ে বলবেন ও মাই লর্ড এই হত্যাকারীকে কম শাস্তি দেন কারণ আমার ভাইয়ের দুটো ইন্দ্রিয় কম ছিল? সত্যি বলতে আপনি তো বলবেন উসনে তো মাসুম কো মারা হয়, সে একজন নিষ্পাপকে মেরেছে, তাকে অনেক বড় শাস্তি দেন। আপনারা যদি ভালো করে দেখেন যে ইসলাম ধর্মে জীবজগতের কথা বলা হয়েছে আর তারা দুই প্রকার, প্রধানত প্রকারভেদটা দুই প্রকার, মানুষ জাতি সেটা এক প্রকার, মানুষ বাদে অন্যান্য জীব সেটা আরেক প্রকার। মানুষ জাতির কাউকে হত্যা করার কথা যদি বলা হয়, পবিত্র কোরআনের সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো মানুষ, কোনো লোক অন্য মানুষকে হত্যা করে আর যদি সেটা নরহত্যা বা কোনো ধ্বংসাত্মক কাজের জন্য না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করল, আর যদি কেউ অন্য মানুষের জীবন বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো। যদি কেউ অন্য মানুষকে হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, যদি সেটা নরহত্যা বা ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয়, কোরআন বলছে সে পুরো মানুষ জাতিকেই হত্যা করল। যদি কোনো মানুষকে বাঁচান তাহলে আপনি পুরো মানুষ জাতিকে বাঁচালেন। মানুষ বাদে অন্যান্য জীবজন্তুর কথা যদি বলতে হয়,
মানুষ বিনা কারণে তাদের কোনো ক্ষতি করবে না, বিনা কারণে তাদের হত্যা করবে না, খেলার ছলে, মজা করে বা টার্গেট প্র্যাকটিসের জন্য। তবে সেটা যদি হয় নিরাপত্তার জন্য, জীবন বাঁচানোর জন্য, তাহলে বাধা দিতে পারেন, এমনকি মেরেও ফেলতে পারেন। অথবা যদি আপনি হালাল খাবার খেতে চান, তবে নিছক আনন্দের জন্য পশু পাখি হত্যা করা উচিত না। যদি এটা মেনেও নেই যে গাছপালা তারা নিচু জাতের জীব, মানুষের তুলনায় নিচু পর্যায়ের জীব, যদি আপনি একটা প্রাণীর জীবন কেড়ে নেন, গড়ে হিসাব করলে সেটা প্রায় 100 জন মানুষ খেতে পারবে। এই মানুষকে শাকসবজি খাওয়াতে চাইলে 100 বেশি গাছপালা মারতে হবে। তাহলে কোনটা ভালো হবে, মাত্র একটা প্রাণীকে হত্যা করা ভালো হবে নাকি 100টা গাছপালাকে হত্যা করা? এখানে কোনটা বড় পাপ, 100 জন বিকলাঙ্গ মানুষকে হত্যা করাটা কি বড় অপরাধ নাকি একজন সুস্থ মানুষকে মারা, কোনটা বড় অপরাধ? আপনারা নিজেরাই ভেবে দেখেন। একটা ভেজিটেরিয়ান সোসাইটি আছে যেটা নাম হলো ওয়ার্ল্ড ফাউন্ডেশন অন রেভারেন্স ফর অল লাইফ। মিস্টার জাভেরি বেশিরভাগ উদ্ধৃতি দিয়েছেন এই বই থেকে, এটা ছাড়া এই বইগুলো থেকেও বেশিরভাগই, প্রায় সবগুলোই। এই ফাউন্ডেশনটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ফাউন্ডেশন অন রেভারেন্স ফর অল লাইফ, ব্র্যাকেটে লিখে দিতে পারতো শুধু গাছপালার জীবন বাদে। এখানে বলা হয়েছে সব সৃষ্টি আসলে একটা পরিবার, সবার জীবনই পবিত্র, এদের আদর্শটা কোন ধরনের আদর্শ? পরিবারের একটা সদস্যকে হত্যা করার অনুমতি দিচ্ছেন কিন্তু অন্য সদস্যদের হত্যা করার অনুমতি দিচ্ছেন না, এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক। আমেরিকাতে ভেজিটেরিয়ান সোসাইটি আছে যারা ছেলে মেয়েদের কসাইখানায় নিয়ে যায়, তাদেরকে জবাই করার দৃশ্য দেখানো হয়, তারপর তাদের ভেজিটেরিয়ান বানানো হয়। ব্যাপারটা অনেকটা এরকম যে ডাক্তার ছোট ছোট মেয়েদের সন্তান প্রসবের সময়কালীন যন্ত্রণা দেখালো আর তারপর বলল এজন্যই তোমরা কখনো বিয়ে করবে না আর সন্তান জন্ম দেবে না। এভাবে কাউকে প্রভাবিত করাটা একেবারে অনৈতিক, আনএথিক্যাল, অনৈতিক। আমরা আমাদের সন্তানদের শেখাবো যে খাবারের জন্য আমরা যখন গাছপালা বড় করছি তখন পশু পাখিও পালন করতে পারবো না কেন? সব জীবনই পবিত্র, আমি একমত, বিনা কারণে হত্যা করা ঠিক না, কিন্তু যদি কারণ থাকে, হালাল খাবার হয়, অনুমতি আছে। আসুন এবারে আমরা শারীরিক আর ব্যবহার সংক্রান্ত বিষয়গুলো দেখি। আমার আগের বক্তা অনেকগুলো অসুখ বিসুখের নাম বললেন, মিস্টার জাভেরি, তিনি তখন পড়ছিলেন প্রায় 100 মাইল স্পিডে, আমিও তাড়াহুড়ো করে সব লিখে রাখছিলাম। কতগুলো অসুখের কথা বলেন, মেডিকেল ডাক্তার হিসেবে উত্তর দিতে পারবো, তবে কতখানি বলতে পারবো? 10টা রোগের নাম বলতে কয়েক সেকেন্ড লাগবে, কিন্তু সেগুলোর উত্তর দিতে গেলে 1 ঘন্টার বেশি সময় লাগবে। উনি অনেক রোগের কথা বলেছেন, আমি শুধু আপনাদের বলবো আসল বইগুলো পড়ুন, আসল বইগুলো, রিসার্চগুলো না, যেগুলো লিখেছেন বিভিন্ন আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান। বেশিরভাগ উত্তরগুলোই পাবেন মেডিকেল বইগুলোতে। তৃণভোজী আর মাংসাশী প্রাণীদের শারীরিক গঠন সম্পর্কে উনি ঠিকই বলেছেন, যদি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো দেখেন, গরু, ছাগল, ভেড়া, তাদের দাঁতগুলো সব সমান থাকে, তারা শুধু শাকসবজি খায়। যদি মাংসাশী প্রাণীদের দাঁতগুলো ভালো করে দেখেন, সিংহ, বাঘ, চিতাবাঘ, তাদের দাঁতগুলো সব সূচালো থাকে, তারা শুধুমাত্র মাংস খায়, ননভেজ খাবার খায় না, শুধু মাংস খায়। তাদেরকে ননভেজ বলা হয় না, বলা হয় কার্নিভোরাস বা মাংসাশী। এই হচ্ছে ননভেজ আর মাংসাশী প্রাণীদের পার্থক্য। ননভেজ মানে সে হলো বহুভোজী, কিন্তু যদি আমরা আমাদের দাঁতগুলো ভালো করে দেখি, আমাদের সমান দাঁত আছে আবার সূচালো দাঁতও আছে। যদি আল্লাহ তাআলা এটা চাইতেন যে আমরা শুধু শাকসবজি খাবো, তাহলে আমাদেরকে এই সূচালো দাঁত কেন দিলেন, কি জন্য? আর তিনি বললেন এই দাঁত নাকি কুকুরের দাঁতের মতো না, এটা বানরের দাঁতের মতো। উনি হয়তো এই বৈজ্ঞানিক তথ্যটা জানেন না যে সূচালো অর্থাৎ ক্যানাইন, এটা এসেছে ল্যাটিন শব্দ ক্যানিস থেকে, ল্যাটিন শব্দ যার অর্থ কুকুরের মতো, আর ক্যানাইন মানে ক্যানিডা প্রজাতির পশুদের মতো, যেমন নেকড়ে, কুকুর ইত্যাদি। বিজ্ঞানীরা নাম দিয়েছেন ক্যানাইন, অর্থ কুকুরের দাঁতের মতো। আর মিস্টার জাভেরি বললেন এটা কুকুরের দাঁতের মতো না, এটা নাকি বানর বা শিম্পাঞ্জির দাঁতের মতো, বানরের মতো।
আমি ওনার কথা মেনে নিয়েই আমার বক্তব্যকে প্রমাণিত করব আর ওনার বক্তব্য ভুল প্রমাণ করব। যদি আমি মেনেও নেই যে এই দাঁতগুলো আসলে বানরের দাঁতের মতো, আপনারা কি জানেন বানরও ননভেজ খায়, বানরের উকুন খায়? আর বানর প্রজাতির মধ্যে অনেকগুলো প্রাণী আছে যারা একেবারে কাঁচা মাংস খায়, বানর প্রজাতির অনেক প্রাণী আছে যারা কাঁচা মাংস খায়, এরা হচ্ছে বহুভোজী। কে বলে তারা মাংসাশী? তারা বহুভোজী, তারা ভেজিটেরিয়ান না। এদের মধ্যে অনেকে আবার নিজেদের মাংস খেয়ে ফেলে, নিজ গোত্রের কেউ মারা গেলে তার মাংস খায়। এরপরে দেখেন আমাদের পরিপাকতন্ত্র, মানুষের ক্ষেত্রে দেখবেন আমরা দুটোই হজম করতে পারি, ভেজ নন ভেজ দুটোই। যদি আল্লাহ চাইতেন যে আমরা শুধু ভেজ খাবারই খাবো, তাহলে এমন পরিপাকতন্ত্র কেন দিলেন যেটা দুটোই হজম করতে পারে, ভেজ নন ভেজ দুটোই? মিস্টার জাভেরি বললেন যে আমরা কাঁচা মাংস খেতে পারি না। আচ্ছা, মেনে নিলাম বেশিরভাগ মানুষ কাঁচা মাংস খেতে পারে না, একইভাবে বেশিরভাগ মানুষই শাকসবজি কাঁচা খেতে পারে না। সব শাকসবজি কাঁচা, যেমন কাঁচা ময়দা চাল এগুলো খেতে পারবেন? কাঁচা ডাল কাঁচা শাক খেতে পারবেন? এগুলো হজম হবে না। তখন আপনারা বলবেন না না এগুলো রান্না করতে হবে। আমি একজন ডাক্তার হিসেবে জানি যে কাঁচা ময়দা বা কাঁচা চাল বা কাঁচা শাক যদি খান আপনাদের সমস্যা হবে, এগুলো হজম হবে না, তাই রান্না করে খেতে হবে। মাংসের ক্ষেত্রে একই কথা, আমরা ননভেজ যারা এগুলো রান্না করে খাই যাতে হজম করতে পারি। কিন্তু তারপরেও কিছু মানুষ আছে যারা কাঁচা মাংস খেতে পারে। মিস্টার জাভেরি তখন বললেন এস্কিমোদের কথা, তিনি হয়তো এই শব্দটার অর্থ জানেন না। এই এস্কিমো শব্দটার অর্থ যদি জানতেন, এটার অর্থ যে মানুষ কাঁচা মাংস খায়। তাহলে এমন কিছু মানুষ আছে যারা কাঁচা মাংসও খায়, অভ্যাস হয়ে গেছে। যদি আপনিও বাধ্য হন যে ময়দা চাল কাঁচা খাবেন, আপনারও অভ্যেস হয়ে যেতে পারে। তবে বেশিরভাগ মানুষ কিছু কিছু শাকসবজি হজম করতে পারে না, তার মানে এই না যে আপনি ভাত খাবেন না, আপনি রুটি খাবেন না, আপনি ডাঁটা শাক পুঁই শাক খাবেন না। তৃণভোজী প্রাণীদের শরীরে একটা এনজাইম আছে যার নাম সেলুলোজ এনজাইম, আর সব ধরনের শাকসবজির মধ্যেই সেলুলোজ আছে। তৃণভোজীদের শরীরের এই সেলুলোজ এনজাইমের কারণে তারা এই শাকসবজি হজম করতে পারে। আমরা মানুষরা, আমাদের শরীরের সেলুলোজ এনজাইম নেই, সেজন্য আমরা যে শাকসবজি খাই সেখানকার সেলুলোজ অংশটা সেটা আমাদের হজম হয় না, সেটাকে আপনারা বলছেন ফাইবার, এটা হজম হয় না। এর বদলে দেখবেন অন্য বেশ কিছু এনজাইম আছে, যেমন লাইপেজ, ট্রিপসেস, টিমোট্রিপসেস, আমাদের এইসব এনজাইম দিয়ে আমরা নন ভেজ হজম করতে পারি। যদি আল্লাহ চাইতেন যে আমরা মাংস জাতীয় খাবার খেতে পারবো না, তাহলে এই এনজাইমগুলো দিলেন কেন? এরপর আদিম মানুষ, মিস্টার জাভেরি বলেছেন, প্রধান অতিথিও বলেছেন, প্রত্নতাত্ত্বিক বিভিন্ন আবিষ্কার থেকে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি হোমো স্যাপিয়েন্স, এস্কিমো, অস্ট্রেলিয়ার অ্যাবরিজিন, এরা সবাই হচ্ছে ননভেজ। তাহলে এখন বদলাবেন কেন? তাদের দাঁত আমাদের মতো, একই রকম পরিপাকতন্ত্র। মিস্টার জাভেরি এরকম আরো কিছু তুলনা দিয়েছেন যেটা প্রমাণ করে আমরা শাকসবজি খেতে পারবো। আমিও একমত, এ কথা কখন বললাম যে আমি শাকসবজি খেতে পারবো না? ননভেজ হলো সেই লোক যে প্রাণীজাত বিভিন্ন খাবার খায় আর পাশাপাশি শাকসবজিও খেয়ে থাকে। ননভেজ মানে বহুভোজী। উনি বললেন যে মাংসাশী প্রাণীর লিভার আর কিডনি আকারে বড়, আর মানুষের কিডনি লিভার তৃণভোজীদের মতোই ছোট হয়। মাংসাশী প্রাণীরা তো কাঁচা মাংস খায়, এই খাবারের বর্জ্য পদার্থ বের করতে বড় লিভার আর কিডনির প্রয়োজন হয়। আমরা তো রান্না করে খাই, সেজন্য আল্লাহ আমাদের লিভার আর কিডনির আকার ছোট করেছেন যাতে দুটোই আমরা হজম করতে পারি, নন ভেজ আর ভেজ দুটোই রান্না করে খেতে পারি। ওনার অন্যান্য কথার বিরুদ্ধেও এটা খাটে, যেমন HCL, এটা অনেক অ্যাসিডিক, আমাদের প্রয়োজন নেই। যখন প্রয়োজন নেই তখন আল্লাহ কেন সেটা আমাদের দেবেন? মুখের লালার ক্ষেত্রে আর ব্লাড pH এর ক্ষেত্রেও এ কথা খাটে, লিপোপ্রোটিনের ক্ষেত্রে একই কথা। এখানে উত্তরটা হলো যেহেতু তারা কাঁচা মাংস খায় এটা তাদের প্রয়োজন, আমাদের প্রয়োজন নেই, তাহলে আল্লাহ কেন দেবেন? হ্যাঁ, আমরা কিছু শাকসবজি কাঁচা খাই আর মাংস রান্না করে খাই। উনি বললেন মাংসাশী প্রাণীরা পানি চেটে খায় আর তৃণভোজী প্রাণীরা চুমুক দিয়ে খায়। আমরা মানুষরা আমরা দুটোই করি, দুটোই করি। যখন পানি খাই গ্লাসে পানি নিয়ে চুমুক দেই, যখন আমরা আইসক্রিম খাই তখন কি করি? চেটে খাই। আমরা চুমুক দিই আবার চাটি,
ব্যাপারটা নির্ভর করে আমরা কোন খাবারটা খাচ্ছি সেটার উপরে। আমরা চাও চেষ্টা খেতে পারি, পারি না তা নয়, কিন্তু সময় নষ্ট করবো কেন? এভাবে তো সময় বেশি লাগবে। একইভাবে অন্য পয়েন্টগুলো নিয়েও বলতে পারি আমি, আমাদের দাঁতগুলো কাছাকাছি থাকে, এর কারণ আমরা শাকসবজিও খাই। যদি আল্লাহ চাইতেন যে আমরা শাকসবজি খাবো না, তাহলে আমাদের দাঁতগুলো দূরে দূরে থাকতো। তিনি দুটোই খেতে বলেছেন, ভেজ আর নন ভেজ খাবার দুটোই। পবিত্র কোরআনে এমন অনেক আয়াত আছে যেখানে অনেক ফলের কথা বলা হয়েছে, ডালিমের কথা বলা হয়েছে, শাকসবজি খেজুরের কথা বলা হয়েছে ইত্যাদি, এগুলো আমরা খাবো। অনেক ভেজিটেরিয়ানই বলেন যে গাছপালা ডাল কেটে ফেললে সেটা আবার গজায়, সেজন্য আমরা গাছপালা মেরে ফেলি না। এমন অনেক কিছু গাছ আছে, সব গাছ এরকম না, কিছু গাছ আছে ডাল কেটে ফেললে আবার ডাল গজায়। এটাই যদি যুক্তি হয়ে থাকে যে ডাল কেটে ফেললে সেটা আবার গজায়, আপনারা জানেন গিরগিটির লেজ কেটে ফেললে সেটা আবার গজায়, আপনারা কি গিরগিটির লেজ খাবেন? এটা অনেকেই খায়। অস্ট্রেলিয়ায় দেখবেন সেখানকার অ্যাবরিজিনরা খাওয়ার জন্য গিরগিটি পালন করে, আপনারা কি গিরগিটির লেজ খাবেন? এর উত্তর হবে না। আমি এখন কি করছি জানেন? একজন উকিলের মতো কাজ করছি। এসব কথা বলতে আমার আসলে লজ্জা লাগছে, তবে আমাকে বলতেই হবে, কারণ এটা একটা বিতর্ক। আমি এখানে এসেছি যাতে বন্ধুত্বপূর্ণভাবে আমরা একে অন্যকে ভালোভাবে বুঝাতে পারি, তবে যুক্তি আর বিজ্ঞান দিয়ে বলার পাশাপাশি আমাকে একজন উকিলের মতো কথা বলতে হচ্ছে, কারণ মিস্টার জাভেরি যেসব যুক্তি দেখিয়েছেন, যে সম্পর্কে কিছু জানে সেও এটা বলতে পারবে, কিন্তু সাধারণ মানুষ এ ব্যাপারে খুব কম জানে, অনেকে তো জানেই না। সেজন্য এই যুক্তিগুলো অনেক মানুষই মেনে নেবে, অনেকেই মেনে নেবে। তার বলা যুক্তিগুলো সব এই বইগুলোতেই আছে, যেমন মিট ইটিং, 100 ফ্যাক্টস লিখেছেন নেমিচাঁদ, প্রকাশ করেছেন জৈন অর্গানাইজেশন আর ইন্ডিয়ান ভেজিটেরিয়ান কংগ্রেস। এখানে এই বইগুলো আমাকে দিয়েছেন মিস্টার জাভেরি, 100 ফ্যাক্টস অ্যাবাউট এগ, ভেজিটেরিয়ান অর নন ভেজিটেরিয়ান। এখানে যে যুক্তিগুলো দেওয়া হয়েছে তার সবগুলোই ভুল প্রমাণ করা যায়। এমন কিছু রোগ আছে যেগুলো মাংস খেলে হয়, সেগুলো প্রতিরোধ করা যায়। আসুন এবারে দেখি ব্যবহার সম্পর্কিত দিকগুলো। উনি এখানে যুক্তি দেখালেন, আমরা যে খাবার খাই সেটা আমাদের ব্যবহারকে প্রভাবিত করে। আমিও কিছুটা মেনে নিলাম, যে খাবার খাই সেটা আমাদের ব্যবহারকে প্রভাবিত করে, আর সেজন্যই মুসলিমরা আমরা তৃণভোজী প্রাণীদের মাংস খাই, যেমন ছাগল ভেড়া, যারা খুব শান্ত আর শান্তিকামী, আমরাও শান্ত আর শান্তিকামী। আমরা মাংসাশী প্রাণীদের মাংস খাই না, যেমন বাঘ, সিংহ, কুকুর, শুকর ইত্যাদি। আর নবীজি পরিষ্কার করে বলেছেন এইসব প্রাণীর মাংস হারাম। আমরা খুব শান্তিকামী মানুষ, সেজন্য সেসব পশুর মাংস খাই যারা শান্তিকামী। এবারে পাল্টা যুক্তি দিয়ে বলি, আপনারা শাকসবজি খান আর শাকসবজির মতো ব্যবহার করেন, অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে দমন করে রাখেন, নিচু জাতের প্রাণী, বৈজ্ঞানিকভাবে কথাটা ভুল। আমি এখন উকিলের মতো কথা বলছি, এভাবে বলতে আমার বেশ লজ্জা লাগছে একজন ডাক্তার হিসেবে। এটা সত্যি না যে শাকসবজি খেলে শাকসবজির মতো ব্যবহার করবেন, তবে আমি এখানে ওনার মতো করে যুক্তি দেখাচ্ছি। আপনারা শাকসবজি খান, শাকসবজির মতো ব্যবহার করেন, দুর্বল, চুপচাপ, নড়াচড়া করতে পারেন না। আমি দুঃখিত, আমি ক্ষমা চাচ্ছি, আমি আসলে এভাবে কথা বলছি ওনার কথার উত্তরে। কোনো ভেজিটেরিয়ান মনে কষ্ট পেলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কথাটা বৈজ্ঞানিকভাবে সত্যি না, আমি ওনার কথার উত্তরে শুধু এভাবে বললাম। এরপরে উনি অনেক বিখ্যাত মানুষদের নাম বললেন, যেমন মহাত্মা গান্ধী। আমি মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা করি, কারণ তিনি কিছু ভালো কাজ করেছেন ইন্ডিয়ার জন্য, মানুষের জন্য। কিন্তু যদি বলেন যে মহাত্মা গান্ধী তিনি ভেজিটেবলস খেতেন বলে শান্তিকামী ছিলেন, তাহলে আপনারা শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের তালিকাটা ভালো করে দেখেন, প্রায় সবাই, তাদের বেশিরভাগই হলেন নন ভেজিটেরিয়ান। মেনাকেন বিগেন নন ভেজ, ইয়াসির আরাফাত নন ভেজ, আনোয়ার সাদাত নন ভেজ, মাদার তেরেসা নন ভেজ, মাদার তেরেসা। এবার আপনাদের একটা প্রশ্ন করি, কোন লোকটা মানব সভ্যতার ইতিহাসে, কোন লোকটা এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ হত্যা করেছে বলতে পারবেন? হিটলার, অ্যাডলফ হিটলার। এই হিটলার 60 লক্ষ ইহুদি মেরেছিল, সে কি ভেজ ছিল না নন ভেজ? ভেজিটেরিয়ান।
এছাড়া ভেজিটেরিয়ান ক্রুসেডাররাও ছিল। এখন ইন্টারনেটে গেলে দেখবেন তারা বলছে, দেখেন অ্যাডলফ হিটলার ভেজিটেরিয়ান ছিল, কথাটা ঠিক না, সে মাঝে মধ্যে ননভেজ খেত। আবার অনেকে এমনও বলে তার যখন গ্যাস্ট্রিকের সমস্যা হতো শুধুমাত্র তখনই শাকসবজি খেত। এবারে আপনাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলি, আমি এমনটা মনে করি না যে অ্যাডলফ হিটলার তার খাবারের কারণেই এমন হয়ে শাটলক ইহুদি মেরেছিল, এমন কোনো কথা বলছি না। আর সে যে ভেজ না নন ভেজ সে ব্যাপারেও আমার খুব একটা আগ্রহ নেই, কারণ একজন ডাক্তার হিসেবে আমি জানি এটা গুরুত্বহীন। অন্য কোনো কারণে প্রভাবিত হয়ে হিটলার এই কাজটা করেছিল, যেটা একেবারে অমানবিক, খাবারের কারণে না। খাবার নিয়ে অনেক রিসার্চ, আমেরিকায় একটা রিসার্চ করা হয়েছিল, এক গ্রুপ স্টুডেন্ট যারা পুরোপুরি নন ভেজ, আরেক গ্রুপ স্টুডেন্ট যারা ভেজিটেরিয়ান পুরোপুরি ভেজ। সেখানে দেখা গেল যে সেই স্টুডেন্টরা যারা নন ভেজ খায় তারা কম হিংসাত্মক আর অনেক সামাজিক। তবে এটা একটা রিসার্চ, এটা প্রমাণিত সত্য না। এই উদাহরণটা দিয়ে আমি কখনোই বলবো না যে নন ভেজ খাবার যারা খায় তারা শান্তিপ্রিয় হবেন, না। আমি একজন ডাক্তার, একজন মেডিকেল ডাক্তার, এছাড়া এই বিতর্কে একজন উকিলের কাজও করছি আমি, এগুলো রিসার্চ। তবে এই রিসার্চগুলো বৈজ্ঞানিক সত্য না। মিস্টার রাশমি ভাই জাভেরি যা বলেছেন তার বেশিরভাগ কথাই বিভিন্ন রিসার্চের উপর, বৈজ্ঞানিক সত্য নাই। এমন কোন মেডিকেল পাঠ্য বই পাবেন না যেটা বলছে যে নন ভেজ খাবার নিষিদ্ধ করে দেওয়া উচিত, একটাও পাবেন না। এগুলো সবই রিসার্চ, আমি যেমনটা বললাম সেরকমই কিছু রিসার্চ। উনি বললেন যে ভেজ খাবার খেলে আপনি বেশি বুদ্ধিমান হবেন, তারপর উনি অনেক নাম বললেন, অ্যালবার্ট আইনস্টাইন, আইজ্যাক নিউটন ইত্যাদি ইত্যাদি। যদি আপনি শান্তিতে যারা নোবেল জিতেছে তাদের দেখেন বেশিরভাগই নন ভেজ, বেশিরভাগ। বর্তমানে অ্যানিম্যাল বিহেভিয়ারাল সায়েন্টিস্ট তারা বলেন যে মাংসাশী প্রাণীরা তৃণভোজীদের তুলনায় অনেক বেশি বুদ্ধিমান, কারণ তাদের শিকার ধরতে হয়, যদি সে বুদ্ধিমান না হয় শিকার ধরবে কেমন করে। তবে আমি এখানে এমন কথা বলবো না যে ননভেজ খাবার খেলে আপনি অনেক বেশি বুদ্ধিমান হবেন, কারণ এই ব্যাপারগুলোর সাথে মানুষ জাতির কোনো সম্পর্ক নেই। মানুষকে তার খাবার অবশ্যই প্রভাবিত করে, তবে এই যুক্তিটা অপ্রাসঙ্গিক, এখানে এটা অপ্রাসঙ্গিক। উনি আরো অনেক যুক্তি দেখালেন, সেগুলো এখানে গুরুত্বহীন। অনেকেই এমন কথা বলে থাকেন যে ননভেজ খাবার খেলে শক্তি বাড়বে, কথাটা ভুল। এই কথাটা মেডিকেলের অনেক পাঠ্য বইতেই লেখা আছে যে ননভেজ খাবার স্বাস্থ্যের জন্য ভালো, কিছু রোগও হতে পারে, সেগুলো প্রতিরোধ করা যায়। প্রোটিনের ব্যাপারটা নিয়ে পরে বলছি। উনারা এটার বিরুদ্ধে বলতে গিয়ে তখন উদাহরণ দিচ্ছেন একজন যদুনাথ সিং নায়েকের। আপনারা কেউ এই নামটা শুনেছেন? যদুনাথ সিং নায়েক একবার আর্মিতে, এই বইটাতে আছে ভেজিটেরিয়ান অর নন ভেজিটেরিয়ান চুজ ইয়োর সেলফ, লিখেছেন গোপীনাথ আগরওয়াল। যদুনাথ নায়েক একজন ভেজিটেরিয়ান হয়েও কুস্তিতে হারিয়েছেন দুজন নন ভেজকে, সেজন্য ভেজ খাবার খেলে আপনার শক্তি বাড়বে। এখানে উত্তর দিতেও আমার লজ্জা লাগছে, আসলেই লজ্জা লাগছে। এটা সবাই জানে যে ওয়ার্ল্ড রেসলিং এর টাইটেল হোল্ডাররা তাদের মধ্যেও কিছু ভেজিটেরিয়ান আছেন, কিন্তু আপনি যদি সবাইকে দেখেন তাদের প্রায় সবাই টাইটেল হোল্ডাররা কুস্তিগির তারা নন ভেজ। বডি বিল্ডিং এর জন্য যাকে পৃথিবীর সবাই চেনে সে কে? আর্নল্ড শোয়ার্জনেগার। 13 বার সে ওয়ার্ল্ড টাইটেল পেয়েছে, 7 বার মিস্টার অলিম্পিয়া, 5 বার ইউনিভার্স আর 1 বার মিস্টার ওয়ার্ল্ড। সে কি নন ভেজ? না ভেজ, নন ভেজ। বক্সার মোহাম্মদ আলী কেসেন তিনি নন ভেজ, মাইক টাইসন তিনিও নন ভেজ। নন ভেজ খাবার খেলে আপনার শক্তি বাড়বে, এটা বৈজ্ঞানিক সত্য। আর এ কারণেই আপনারা দেখবেন কোন লোক যখন সুস্থ হতে থাকে ডাক্তার তাকে বলে নন ভেজ খাবার খেতে। নন ভেজ খেতেই হবে এমন না, তবে খেলে ভালো ইত্যাদি, এসব নিয়ে পরে বলবো। এই বইতে একটা উদাহরণ আছে একজন কুস্তিগিরের, প্রফেসর রামমূর্তি, আমি আগে নামটাও শুনিনি। এই লোক নাকি বিশ্ববিখ্যাত কুস্তিগির। আপনারা কি কেউ এই কুস্তিগিরের নাম শুনেছেন? প্রফেসর রামমূর্তি কেউ শুনেননি, বিশ্ববিখ্যাত। এই খবর আপনারা কোত্থেকে পান, বিশ্ববিখ্যাত? তারপর আরো লেখা আছে যে পরমজিৎ সিং লন্ডনে একজন ভেজিটেরিয়ান, দিনে 2000 বার স্কিপিং করতে পারেন, সেজন্য ভেজিটেরিয়ান হলে আপনি অ্যাথলেট হতে পারবেন।
যদি এই যুক্তিকে আপনারা বৈজ্ঞানিক বলেন আমার লজ্জা লাগবে। বেশিরভাগ অ্যাথলেট রেকর্ড হোল্ডার, এটা হচ্ছে গিনেস বুক, আপনারাও দেখতে পারেন, বইটা দেখানোর জন্য এনেছি, সব কিছু আছে। বডি বিল্ডিং এর উপর বডি বিল্ডিং, অ্যাথলেটিক্স, 100 মিটার দৌড় যারা রেকর্ড করেছেন, আপনি যদি যে কোনো পাতা উল্টিয়ে যে কোনো একজনকে বাছেন, তার খাদ্য তালিকা 80-90% হবে নন ভেজ। তবে এটা পাগলামি হয়ে যাবে যদি আমি বলি যে তারা এসব করতে পেরেছে শুধুমাত্র খাবারের জন্য, এটা পাগলামি হয়ে যাবে। কয়েকজনের ক্ষেত্রে হয়তো খাবারটা কারণ, সবার ক্ষেত্রে না। এরপর উনি বললেন যে মাংসাশী প্রাণীদের ঘ্রাণ আর দৃষ্টিশক্তি খুবই প্রখর, রাতেও তারা দেখতে পায়। মিস্টার রাশমি ভাইজাবরি আমটে বললেন মাংসাশী প্রাণীদের ঘ্রাণ আর দৃষ্টিশক্তি প্রখর, তৃণভোজীদের এগুলো দুর্বল হয়, মানুষের ক্ষেত্রেও দুর্বল হয়, সেজন্য আমাদের উচিত ভেজ খাবার খাওয়া। কিছু তৃণভোজী প্রাণী আছে যেমন মৌমাছি, যাদের ঘ্রাণ শক্তি খুবই প্রখর, এমনকি তারা রাতের বেলাতেও দেখতে পায়। এই যুক্তিগুলো তো বৈজ্ঞানিক না, এ ধরনের বিতর্কে এমন যুক্তি দিয়ে হয়তো মানুষকে কনভিন্স করতে পারেন, সেজন্য আমি এসেছি। উনি আরো বললেন যে মাংসাশী প্রাণীদের গলার আওয়াজ খুবই কর্কশ হয়, মাংসাশী প্রাণীদের, তৃণভোজী প্রাণীদের গলার আওয়াজ কর্কশ হয় না। আপনাদের একটা সহজ প্রশ্ন করি, কোন প্রাণীটা তার কর্কশ আওয়াজের জন্য বিখ্যাত বা কুখ্যাত? গাধা। ভেজ না নন ভেজ? ভেজ না নন ভেজ? ভেজ। যাই হোক, আমি কিন্তু এটা প্রমাণ করতে চাচ্ছি না যে ভেজ খেলে গলার আওয়াজ কর্কশ হবে অথবা নন ভেজ খেলে গলার আওয়াজ সুরেলা হবে। যদি গায়কদের দেখেন অনেকেই নন ভেজ খায়, আবার অনেকে ভেজিটেরিয়ান, কিন্তু একজনকে দেখিয়ে বলবেন ও ভেজ খেলে গলার আওয়াজ সুরেলা হবে, এটা একেবারে অযৌক্তিক কথা। এসব কিছুর উত্তর দিতে আমার আসলে লজ্জা লাগছে। এরপর উনি অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বললেন যে অর্থনৈতিক কারণে আমাদের শুধু ভেজ খাবার খাওয়া উচিত, এটা নাকি সস্তা বলেছেন মিস্টার জাভেরি। তারপর উনি অনেক হিসেব দিলেন, এত ক্যালোরি থাকে, এত ক্যালোরি থাকে, এত গ্রাম প্রোটিন থাকে, এইসব বইতেও আছে এগুলো। এই তথ্যগুলো আপনারা কোত্থেকে পেয়েছেন একমাত্র আল্লাহ জানেন। তারপর উনি প্রোটিনের কথা বললেন, এই বইতেও লেখা আছে যে 1 কেজি প্রাণীজ আমিষ পাওয়ার জন্য একটা পশুকে এতটা শাকসবজি খাওয়াতে হবে, তাই 1 কেজি প্রাণীজ আমিষের সমান হলো 7 কেজি উদ্ভিজ আমিষ। তাহলে মাংসে 1 কেজি প্রোটিনের জন্য আপনি তখন খরচ করছেন 7 কেজি উদ্ভিজ আমিষ, সেজন্য শাকসবজি অনেক সস্তা। উনারা কিভাবে হিসেবটা পেলেন আমি মেডিকেল ডাক্তার হয়েও সেটা বুঝতে পারছি না, 1 কেজি খাবার না 1 কেজি প্রোটিন। আর যদি আমি একমত হয়ে আছে মেনে নিলাম, যখন বলছেন, যখন তর্কের খাতিরে বলছেন 2+2=5, আমি মেনে নিয়ে আপনাকে বলবো এই নেন 2 টাকা, আরো 2 টাকা, এবার 5 টাকা দেন, এই যে 2000 টাকা, আরো 2000 টাকা, এবার 5000 টাকা দেন। একইভাবে আমি হিসেবগুলো সব মেনে নিলাম। তারপর আমি বলি যে এই ভেজদের উচিত আমাদের নন ভেজদের ধন্যবাদ দেয়া, কেন জানেন? কারণ আমরা যদি এই পশুদের না মারতাম হয়তো সেটা আরো 5-10 বছর বাঁচত, আর সেই সময়ে সেই পশুটা প্রায় 7-8 জন মানুষের প্রয়োজনীয় শাকসবজি সব খেয়ে শেষ করে ফেলত। আমাদের ধন্যবাদ দেবেন, কারণ আমরা এই পশুদের খেয়ে আপনাদের শাকসবজি বাঁচিয়ে দিয়েছি। এরপর উনি আরো কিছু হিসেব করে দেখালেন, কোত্থেকে পেয়েছেন আমি জানি না, 1:14, যে পশুচারণ ক্ষেত্রে আমরা যদি শাকসবজি চাষ করি তাহলে আরো 14 গুণ বেশি লোক খেতে পারবে। এছাড়া উনি বলেছেন যে 1 টন মাংস প্রস্তুত করতে যে পরিমাণ জমি লাগে, সেখানে শাকসবজি লাগালে খাওয়াতে পারবেন 5টা পরিবারকে। 1 টন মাংস সমান হলো 10-20 টন শাকসবজি, আর পশুচারণের জমিতে চাষ করলে চলতে পারবে গড়ে 5টা পরিবার। আগের যুক্তি দিয়ে উত্তরটা দেওয়া যায়। এছাড়াও বলি আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ান তারা এটা বুঝতে পারে না যে গবাদি পশু সেই জমিতেই ঘুরে বেড়ায় যেটা চাষাবাদ করার উপযোগী নয়, তারা সেসব গাছ খায় যেগুলো মানুষ হজম করতে পারে না, যেমন খড় আর বিচালি,
খড় খায়, তারা এমন গাছ খায় না যেটা মানুষ হজম করতে পারে। হ্যাঁ, সেগুলো খেতে পারে, কিন্তু যখনই তারা জমিতে ঢোকে তখনই কৃষক স্বাভাবিকভাবেই তাদের সেখান থেকে তাড়িয়ে দেয়, তাহলে লোকসান বলছেন কেন? এছাড়াও অনেক দেশে অতিরিক্ত শাকসবজি হয়, সেগুলো পশুদের খাওয়ানো হয়। এমন কিছু যাযাবর সম্প্রদায়ের মানুষ আছে যারা তাদের গবাদি পশুদের চারণ ক্ষেত্র হিসেবে সাধারণত অনুর্বর জমিকে বেছে নেয়। পশুগুলো সেই গাছ খায় যা মানুষ খেতে পারে না, মানুষ পশুগুলোকে খায়, পশুও টিকে থাকে, মানুষও তখন টিকে থাকে। জাতিসংঘের একটা রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে যে পরিমাণ জমি আছে তার আনুমানিক 23% আমরা অনেক কিছু বানিয়েছি, 23% হলো বন জঙ্গল, 10%-এরও কম জমিতে চাষাবাদ হয়, বাকি যে 45% থাকে তার বেশিরভাগই চাষাবাদের জন্য ব্যবহার করা হয়। সেগুলো কাজে লাগাচ্ছেন না কেন? কেন পশুদের খাবারগুলো কেড়ে নিচ্ছেন? ওদেরও তো জীবন আছে, ওদের বাঁচতে দেন, খেতে দেন, এতে বাধা দিচ্ছেন কেন? আজকে যদি আমরা গবাদি পশু খাওয়া বন্ধ করে দেই তাহলে কি হবে? বুঝতে পারছেন কি হবে? পৃথিবীতে গবাদি পশুর সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। আমি এটা জানি যে মানুষেরা তাদের খাবারের জন্য পশুপালন করে, অর্থাৎ নিয়ম মেনে মানুষ এই পশু পাখির সংখ্যা বাড়ায়। ধরেন আমি মেনে নিলাম যে আজ থেকে সব ননভেজ লোকই আর মাংস খাবে না, তাদের খাবারের জন্য পশুদের হত্যা করবে না, তারপরও তাদের সংখ্যা বাড়বে। কেন জানেন? মানুষ গত কয়েকশো বছরে দেখেন আমাদের সংখ্যা বাড়ছে, যতই পরিবার পরিকল্পনা করি না কেন, আমরা যত জন্ম নিয়ন্ত্রণ করি না কেন, তারপরও আমাদের সংখ্যা বাড়ছে। গবাদি পশুর জন্ম নিয়ন্ত্রণ তো কোনো পদ্ধতিই নেই, আর তারা মানুষের চাইতে বেশি সন্তান প্রসব করে থাকে, 5-6-8 মাসে জন্ম দেয়, মানুষের বেশি সময় লাগে, গবাদি পশু দ্রুত বাড়ে। পশুপালন করা আর পশুর মাংস খাওয়া বাদ দিলেও কয়েক দশকের মধ্যেই তখন শুধু মানুষের সংখ্যা বেশি থাকবে না, পশুর সংখ্যাও বেড়ে যাবে। এটার সমাধান করবেন কিভাবে? মিস্টার জাবেরি এখানে খাদ্যের উপাদান নিয়ে কথা বললেন, সময় পেলে এ প্রসঙ্গে পরে আমি কথা বলবো। আমি এখন একটা উদ্ধৃতি দেব ডক্টর জর্জ আর্কারের, শুধুমাত্র এই কথাটা দিয়েই মিস্টার জাবেরির স্বাস্থ্য বিষয়ক সব কথার উত্তর দেওয়া যায়। ডক্টর জর্জ আর্কার, তিনি নিউট্রিশনের উপর একজন প্রফেসর, আছেন ইউনিভার্সিটি অব টেক্সাসে। ওনার পদমর্যাদা কেন বলছি সেটা পরে বুঝতে পারবেন। এই লোকগুলোই খাবারে জালিয়াতিগুলো ধরেন, খাবারের বিভিন্ন জালিয়াতিগুলো এরাই ধরে থাকেন। তিনি বলেছেন খাদ্য আর বিভিন্ন রোগের উপর বই লিখেছেন এমন লেখকদের প্রায় সবাই, তারা এমন কিছু কথা লেখেন যেগুলো অপরীক্ষিত, দুর্বলভাবে পরীক্ষিত, অপ্রমাণিত, অস্বাভাবিক বা ভুল প্রমাণিত। কথাটা আবার বলছি, ডক্টর জর্জ আর্কার বলেছেন খাদ্য আর বিভিন্ন রোগের উপর বই লিখেছেন এমন লেখকদের প্রায় সবাই, তারা এমন কিছু কথা লেখেন যেগুলো দুর্বলভাবে পরীক্ষিত, অপ্রমাণিত, অস্বাভাবিক বা ভুল প্রমাণিত। হাতে সময় কম, আমি আরেকটা উদ্ধৃতি দেব যেটা বলেছে আমেরিকান কাউন্সিল অন সায়েন্স অ্যান্ড হেলথ, বিশেষজ্ঞদের কথারই উদ্ধৃতি দেব। এই রিসার্চের মতামতগুলো, এগুলো বৈজ্ঞানিক সত্য না, এই রিসার্চের ফলাফল যে অমুক কারণে অমুক রোগ হয় এ কথাটা সত্যি, তবে রোগ প্রতিরোধ করা যায়। এখানে যেসব কথা বলা হয়েছে সেগুলো মাত্র একজন লোকের রিসার্চের ফলাফল, আপনি পিএইচডি করলে আপনি এমন রিসার্চ করবেন সেগুলোও ছাপা হবে, তবে এখানে গুরুত্ব নেই। আমেরিকান কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড হেলথ বলছে একজন মানুষকে স্বাস্থ্যকর খাবারের জন্য মাংস জাতীয় খাবার বাদ দিয়ে শাকসবজি খাওয়ার প্রয়োজন নেই। আজকের টপিক এটা না যে ভেজ আর ননভেজ কোন খাবারটা স্বাস্থ্যকর, টপিক হচ্ছে ননভেজ মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ। আমি এবারে মিস্টার জাভেরির কাছে পয়েন্ট দিয়ে কিছু কথা বলছি যাতে তিনি সহজে উত্তর দিতে পারেন। এক নম্বর পয়েন্ট, পৃথিবীতে এমন একটাও প্রধান ধর্ম পাবেন না যেটা মানুষকে ননভেজ খাবার খেতে পুরোপুরি নিষেধ করেছে। দুই নম্বর পয়েন্ট, ভৌগোলিক অবস্থান, যেমন উত্তর মেরু, এস্কিমোরা এতদিন কিভাবে খাবার জোগাড় করেছে, শাকসবজি পৌঁছাতে পারলেও তার দাম হবে অনেক বেশি। তিন নম্বর পয়েন্ট, যদি সব জীবনে পবিত্র হয় তাহলে আপনার গাছ হত্যা করেন কেন, তাদেরও তো জীবন আছে। চার নম্বর পয়েন্ট, গাছপালা ব্যথা অনুভব করে। পাঁচ নম্বর পয়েন্ট, যদিও মেনে নিচ্ছি গাছের দুটো ইন্দ্রিয় কম, তবে দুটো ইন্দ্রিয় কম আছে বলে তাকে হত্যা করা যাবে এটা অযৌক্তিক।
এরপর ছয় নম্বর পয়েন্ট, 100 জন মানুষকে খাওয়াতে গিয়ে একটা পশুর জীবন নেওয়াটাই ভালো, এজন্য 100টা গাছের জীবন কেড়ে নেওয়া সেটা ভালো না। সাত নম্বর পয়েন্ট, ওনার প্রত্যেকটা যুক্তিকেই খণ্ডন করা যায়, প্রসব বেদনা, কিডনি, এইচসিএল, মুখের লালা, রক্তে পিএইচ এর উপস্থিতি অথবা লিপোপ্রোটিন। আট নম্বর পয়েন্ট, মানুষের মুখের দাঁতগুলো বহুভাজী প্রাণীদের মতো, আমরা ভেজ নন ভেজ দুটোই খেতে পারি। নয় নম্বর পয়েন্ট, আমাদের পাকস্থলী ভেজ আর নন ভেজ দুটোই হজম করতে পারে, এটা আমি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত করেছি, এনজাইম সাহায্য করে। দশ নম্বর পয়েন্ট, আদিম মানুষ ছিল নন ভেজ, মানুষের জন্য নিষিদ্ধ এটা বলতে পারেন না, মানুষ বলতে সেই আদিম মানুষকে বোঝায়। এগারো নম্বর পয়েন্ট, আমরা যে খাবার খাই সেটা আমাদের প্রভাবিত করে, তবে মাংস খেলে আপনি হিংসাত্মক হয়ে যাবেন এটার পক্ষে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। বারো নম্বর পয়েন্ট, উনি বললেন ভেজ খেলে আপনি শক্তিশালী হবেন, শান্তিপ্রিয় হবেন, বুদ্ধিমান হবেন, একজন অ্যাথলেট হবেন, এটা আসলে ভুল কথা। তেরো নম্বর পয়েন্ট, মাংসাশীদের দৃষ্টি আর ঘ্রাণ এর দুটোই খুবই প্রখর, তৃণভোজীদের এটা কম হয়। মাংসাশী প্রাণীরা কর্কশ গলায় চিৎকার করে, তৃণভোজী প্রাণীরা নরম গলায় চিৎকার করে, এ সব কিছু একেবারে অযৌক্তিক কথা। চোদ্দ নম্বর পয়েন্ট, ভেজ খাবার সস্তা, এটা ভুল প্রমাণিত করেছি, অর্থনৈতিক কারণও নেই, কিছু কিছু দেশে এটা সম্ভব, ইন্ডিয়া এখানে সম্ভব, কিন্তু আপনি যদি ইউরোপে যান বা আমেরিকায় ভেজ খাবারের দাম অনেক বেশি সেখানে, আর টাটকা শাকসবজি তো সেখানে পাওয়াই যায় না, টাটকা ভেজিটেবলস। এরপরে পনেরো নম্বর পয়েন্ট হচ্ছে, পশুচারণ ক্ষেত্রগুলোকে আমরা নাকি চাষাবাদের জমি বানাতে পারি, কথাটা ভুল। ষোলো নম্বর পয়েন্ট, যদি নন ভেজিটেরিয়ানরা গবাদি পশুদের মেরে খাওয়া বন্ধ করে দেয় তাহলে পৃথিবীতে গবাদি পশুর সংখ্যা অনেক অনেক পরিমাণে বেড়ে যাবে, ভরে যাবে। সতেরো নম্বর পয়েন্ট, ডক্টর কারের কথা অনুযায়ী এই বইগুলো যারা লিখেছেন তাদের কথা বিশ্বাসযোগ্যতা কম, মিস্টার জাভেরির বলা বেশিরভাগ পরিসংখ্যান এই বইয়ে আছে, মেডিকেলের যত পাঠ্য বই আছে। আঠারো নম্বর পয়েন্ট, তার কোথাও এমন কথা পাবেন না যেটা বলছে যাবতীয় নন ভেজ খাবার নিষিদ্ধ করা উচিত। উনিশ নম্বর পয়েন্ট, এই পৃথিবীর কোন দেশে এমন কোন সরকার নেই যারা যাবতীয় নন ভেজ খাবার নিষিদ্ধ করেছে। তারপর বিশ নম্বর পয়েন্ট, এমনকি আমেরিকার কাউন্সিল অফ সায়েন্স অ্যান্ড হেলথ বলছে যে স্বাস্থ্যকর খাবারের জন্য ভেজিটেরিয়ান হওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে যুক্তি আর বিজ্ঞান দিয়ে আমরা প্রমাণ করতে পারি যে নন ভেজ খাবার অবশ্যই অনুমোদিত। যদি মিস্টার জাভেরি একমত না হন তাহলে প্রমাণ করেন বৈজ্ঞানিকভাবে, রিসার্চের উপর ভর করে কোনো কথা বলবেন না। কিন্তু তারপরও যদি মিস্টার রশ্মি ভাই জাভেরি আমার বলা বিশটা পয়েন্টের উত্তর দিতে না পারেন, তারপরও আমি তাকে ননভেজ হয়ে যাওয়ার পরামর্শ দেব না, কারণ আমি উগ্রপন্থী ননভেজ নই, উগ্রপন্থী নই। উনি যদি এরপরও ভেজিটেরিয়ান থাকতে চান আমার কোনো আপত্তি নেই, তার ব্যক্তিগত ব্যাপার, নিজস্ব পছন্দের ব্যাপার, এক এক মানুষ এক এক খাবার পছন্দ করে, নিজস্ব পছন্দের ব্যাপার। আর আমি আপনাদের আরেকটা কথা বলতে চাই যে ভেজিটেরিয়ানরা, আইডিওলজিক্যাল ভেজিটেরিয়ানরা অনেক মিথ্যে খবর প্রচার করে যে এই খাবারের অনেক উপকার, এগুলো তাদের বন্ধ করতে হবে, আর এই বইগুলো বিলি করবেন না, মানুষ ভুল জিনিস শিখবে। আমি পবিত্র কোরআনের একটি উদ্ধৃতি দিয়ে লেকচার শেষ করছি। সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, মানুষকে তোমার প্রতিপালকের কথা আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো আর তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম ও গ্রহণযোগ্য পন্থায়। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।